আসসালামু আলাইকুম। আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে এখন আপনাদের রিমোট ঠিক করা শেখাবো। দেখেন কিভাবে রিমোট ঠিক করি। পাওয়ার অফ আসছে না, এটাই আসছে, এটাই আসছে না, এরকম যদি কোনোটা না আসে পাওয়ার অপন হচ্ছে না, রিমোটটা ঠিক করব। দেখেন কিভাবে ঠিক করি। এভাবে রিমোট খুলে নেবেন। খাবার রিমোটটা খুলতেছি, রিমোটটা খুলে এখন আমি সার্কিটটা চেক দিব। এইখানে আমাদের জ্বালাই লুসেছে কিনা দেখতে হবে। আইসিটা জ্বালাই করতে হবে। আইসির উপরে যে সেন্সরটা আছে, সেন্সরটার লাইন লুজ থাকলে জ্বালাই করতে হবে। এদিকে লাইনটা পাইছে কিনা সঠিকভাবে দেখে নিই। আইসির লাইনগুলো জ্বালাই করতে হবে। আমাদের প্রতিটা বাটনের লাইনগুলো আইসির থেকে দেওয়া আছে। বাটনের লাইনগুলো দেখতে হবে ঠিক আছে কিনা। এটা যদি সরে গিয়ে থাকে এদিক ওদিক, সোজা করে দিতে হবে। নিচে ভাঙছে কিনা লাইন, ভাঙে নাই, ভেঙে থাকলে জ্বালাই করে দিতে হবে। এখন আশা করি হয়ে গেছে, কিন্তু চেক করবো আমরা এভাবে বাটন বসিয়ে। এরপর ব্যাটারি লাগিয়ে নিতে হবে। ব্যাটারি ঢুকিয়ে নিলাম। এখন আমরা লাল বাটনটা চেক দিয়ে দেখি সেন্সরের দিকে, টিপ দিলে আলো জ্বলছে। এই আমাদের রিমোট ঠিক হয়ে গেছে। এখন আমরা কভারটা লাগিয়ে নেব। রিমোটের কভার মিল করে লাগিয়ে নেই, তারপর আবার চেক দেব। এভাবে চাপ দিয়ে রিমোটের কভারটা লাগিয়ে নিতে হবে, তারপরে আমরা চাপ দিয়ে দেখি হয়ে গেছে। এখন এই দেখেন আমাদের সেন্সরের মধ্যে আলো জ্বলছে। এখন আমাদের সব পাটনি ধরতেছে। হয়ে গেছে রিমোট ঠিক করা। এভাবে আপনারা রিমোট ঠিক করে নেবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।